আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষাভিত্তিক কার্যক্রমে আমি জান্নাতুল ফেরদৌস সহকারী শিক্ষিকা, আজকে আমি প্লে শ্রেণীর জন্য তোমাদের সরল থেকে অ পর্যন্ত এই বর্ণগুলো নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, তোমাদেরকে বিগত কয়েকটি ক্লাসে কিভাবে একটু একটু করে অর্থাৎ সরল থেকে অ পর্যন্ত লিখতে হয় সেই লেখার সিস্টেমটা দেখিয়েছিলাম। আজকে তোমাদের সেই লেখাটা সম্পূর্ণ আমি পড়ে শোনাবো, দেখাবো। তো আর তোমাদের ছড়ার বইটা থেকে দুইটা ছড়া পড়ে শোনাবো, ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমে কি লিখেছি, স্বর অ, ঠিক আছে? অর্থাৎ তোমরা কিভাবে জানো স্বরটা লিখতে হয়, তাহলে তোমরা বিগত ক্লাসের ভিডিওগুলি যদি দেখে থাকো তাহলে বুঝবে, কিন্তু আমি এখানে আজকে আর দেখাচ্ছি না, তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, স্বর অ, স্বর আ, রস্বই, দেখো এটা একটু বরাবর হতে হয়, রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ রি, ঠিক আছে? এ ঐ ও ও, তোমাদের খাতায় তোমার এরকম করে করে দেওয়া থাকে। তোমরা প্রথম ঘরে চারটা বর্ণ, পরের ঘরে তিনটা বর্ণ, তার পরের ঘরে চারটা বর্ণ, ঠিক এভাবে লেখাগুলি লিখবে এবং শিখবে, ঠিক আছে? তো দেখো, এবার আমি তোমাদেরকে এই বই থেকে অর্থাৎ তোমাদের ছড়া বইটা, আশা করি তোমাদের সামনে আছে, যদি না থেকে থাকে তোমরা সামনে নিয়ে আসো এবং বইটার সাথে ভিডিওটার সাথে মিলিয়ে তোমরা পড়ো এবং দেখো। দেখো, তোমাদের প্রথম ছড়াটা হচ্ছে খোকা, ঠিক আছে? দেখো, আমি এবার পড়ে শোনাচ্ছি। ওখানে গেলে আমি খোকা, ঠিক আছে? মাথায় গেলে আমের ঝাঁকা, খাসনে কেন দাঁতে পোকা, বিলিসনে কেন ওরে বাবা। তাহলে কি, খোকা একটু কিপটে, নিজে পোকা দাঁত, নিজে আম খেতে পাচ্ছে না কিন্তু কাউকেও কি খেতে দিবে না, তাই না? আচ্ছা, তারপরে দেখো, তাহলে আমি প্রথম ছড়াটা কি পড়ে শুনিয়েছি, খোকা, ঠিক আছে? তারপরের ছড়াটা হচ্ছে সিংহ মামা, ঠিক আছে? তোমাদের এই প্রথম এন্ট্রিতে এই দুইটা ছড়া থাকবে, সেজন্য আমি এই দুইটা ছড়াই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? দেখো, এখানে হচ্ছে সিংহ মামা, ঠিক আছে? দেখো, এখানে সিংহ মামার ছবি এঁকে দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে কি করছে, এই খোকাটা সিংহ মামার ছবি আঁকছে, ঠিক আছে? তোমরাও বাসার চেষ্টা করবে এই খোকার মতো সিংহ মামার ছবিটা আঁকতে, কেমন? দেখো, সিংহ মামা, সিংহ মামা, সিংহ মামা, করছো তুমি কি, এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি, দেখেছ? হ্যাঁ, তাহলে আমি প্রথম ছড়াটা কি বলছি, খোকা। ওখানে কেরি আমি খোকা, মাথায় কেরি আমের ঝাঁকা, খাসনি কেন দাঁতে পোকা, বিলিসনি কেন ওরে বাবা, ঠিক আছে? তারপরটা কি বলছে, সিংহ মামা, সিংহ মামা, সিংহ মামা, করছো তুমি কি, এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি, ঠিক আছে? তো তোমরা ছড়াগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।